হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটেবল পেনড্রাইভটি কীভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি বুটেবল করতে হয় একটি সফটওয়্যারের মাধ্যমে। তো সেটা আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন দিস পিসিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার USB পেনড্রাইভ কানেক্ট করা আছে। তো তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের পিসিতে সাধারণত দুটি অপশান হয়ে থাকে। একটি হচ্ছে MBR পার্টিশন, আরেকটি হচ্ছে GPT পার্টিশন। তো দুটি অপশানে থাকে। তো যেহেতু হয়তো অনেকে জানেন না আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কোন পার্টিশনে আছে, তো এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার ম্যানেজমেন্টে চলে আসে, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেখানে দেখতে পাচ্ছেন জিরো ডিস্ক, এখানে এসে ক্লিক করবেন। করার পরে প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভলিউম লেখা আছে, ভলিউম লেখার মধ্যে ক্লিক করলে আমাদের অপারেটিং সিস্টেমটি কোন মাস্টার বুট রেকর্ডে আছে সেটা আমাদের দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড MBR। তো হয়তো আপনাদের ক্ষেত্রে MBR থাকতে পারে, GPTও থাকতে পারে। তো আপনারা আগে দেখে নেবেন আপনাদের PCটি কোন পার্টিশন স্টাইল আছে, সে অনুযায়ী আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমটি বুটেবল করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি সফটওয়্যার যেটা প্রয়োজন রিফিউজ। এই রিফিউজ সফটওয়্যারটি আপনারা আপনাদের ব্রাউজার অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আর এটি হচ্ছে সাধারণত লোকাল ওয়েবসাইট। তো আমি এখন আপনাদেরকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে এবং কীভাবে এটি ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে পিকচার দিয়ে দেখিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করব। সরি, তো এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন ডিফিউজ 3.10, এখানে ক্লিক করলে 3.10 এখানে ক্লিক করলে এটি অটোমেটিক ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। তো আমি ওপেন করতেছি আপনাদের সামনে। তো আমি চলে আসলাম। তো আমি এর আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার অপারেটিং সিস্টেমটি আমি কোন জায়গায় রেখেছি। তো আপনাদের যদি অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এর আগে একটি ভিডিও মধ্যে দেখিয়েছি কীভাবে আপনারা অরিজিনাল মাইক্রো উইন্ডোজ সফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 ডাউনলোড করতে হয়। তো এখন আমি আপনাদেরকে রিফিউজ সফটওয়্যারটি রান করে দেখাচ্ছি কীভাবে আপনারা আপনার এটি ইউজ করতে পারেন। তো এটি আপডেট চাচ্ছে, আমরা আপডেট দেব না, নোতে ক্লিক করব। তো দেখতে পারছেন আমার এই যে 16 GB USB পেনড্রাইভটি এটি অটোমেটিক সিলেক্ট করে নিয়ে আছে এবং ডিস্ক এখানে বলতেছে ডিস্ক অর ISO ফাইল, যেটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটি সিলেক্ট করার জন্য। তো আমি আমার ফাইলটি যেখানে রেখেছি আমি এখান থেকে সিলেক্ট করব। তো বন্ধুরা, একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এখানে দেখেন চলে আসছে এই যে GPT অপশান, যেহেতু আমারটা GPT না, আমারটা MBR। তো হয়তো আপনাদেরটা GPT থাকতে পারে, তো আপনারা সেই অনুযায়ী করবেন। যদি আপনাদেরটা MBR হয় তাহলে আপনারা MBR অপশান চুইস করবেন। যেহেতু আমারটা MBR অপশান, তো আমি এখানে MBR অপশান চুইস করতেছি। এই যে চুজ করলাম BCR U
EFI নম্বরটা চলে আসছে। তো এখানে আমাদের সেটিং হয়ে গেছে, নিচেরগুলো যেরকম আছে আপাতত ওরকম রাখলে চলবে, এটা চেঞ্জ করতে হবে না, এটাও চেঞ্জ করতে হবে না। তো এখন আমরা স্টার্টে ক্লিক করব, ক্লিক করলাম, এই যে দেখতেন অপশন আসছে এখানে একটা, বলতেছে আপনাদের ইউএসবিতে যা ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। তো আমরা ওকেতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমার অপারেটিং সিস্টেমটি বুটেবল শুরু হয়ে গেছে। তো ভিডিও আমি ছোট করার জন্য আমার এই এটা ভিডিওটি একটু সামনের দিকে পোস্ট করে দেব। তো বন্ধুরা, তার আগে আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা অবশ্যই আপনাদের এই ইউএসবিটি প্রথমে বুটেবল করে নেবেন, এরপরে আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি বুটেবল করতে হবে। তো ইউএসবিটি কীভাবে বুটেবল করতে হয় সেটা একটি ভিডিও আমি আপলোড করেছি, তো এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। তো দেখতে পারছেন আমার এটি রেডি হয়ে গেছে বুটেবল। তো আমি এখন ক্লোজ করে দেব। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার ইউএসবিটা বুটেবল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের ইউএসবিটি বুটেবল করে নেবেন, এটা এরকম দেখাচ্ছে। এখন যদি আমি এটা বের করে আবার কানেক্ট করি, এটা অন্যরকম একটু অপশন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন অপশনটি চলে আসছে, প্রথমে কিন্তু এরকম দেখায় নাই। তো এটি বুটেবল হয়ে গেছে সম্পূর্ণ, এখন রেডি। তো এইভাবে করে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ সেট আপ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো আজকে এ পর্যন্ত। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।